নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজ আমরা যাচ্ছি সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের খেলা। তা আমরা বেরিয়ে পড়েছি স্টেডিয়ামের উদ্দেশ্যে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমরা সল্টলেকের কাছাকাছি চলে এসেছি আর রাস্তায় আজকে প্রচুর জ্যামও ছিল, কারণ আজকে অনেকেই খেলা দেখতে যাচ্ছে। আমরা স্টেডিয়ামের ভেতরে চলে যাচ্ছি এবার, আর শিবম তাসা বাজাচ্ছে। আর কিছু লোক বলেছিল শিবমকে যে বাবু একটু তাসা বাজাও, তো দাদা শিবমও তাসা বাজাচ্ছিল আর তারাও নাচছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ মানুষের উচ্ছ্বাস কতটা। আর এবার আমরা ভেতরের দিকে চলে যাবো। কিছু দাদারা ছিলেন, তারা দাঁড়িয়েছিলেন অ্যাক্রেলিক দিয়ে গালে স্টিকার করার জন্য, আর আমি আর শুভম দুজনে স্টিকার করেছিলাম। তারা তার জন্য কিছু টাকাও নিচ্ছিলেন। আর তোমরা জানিও আমার কমেন্ট বক্সে যে আমাদের দুজনকে স্টিকার পরে কেমন লাগছে। এবার আমরা স্টেডিয়ামের ভেতরের দিকে চলে যাচ্ছি। দেখো ভেতরে চলেও এসেছি, তা ইতিমধ্যে স্টেডিয়ামের ভেতর থেকে অনেক আওয়াজ আসছে। আর আমরা বসতে বসতেই আমরা দেখে নিয়েছি ইস্টবেঙ্গল একটা গোল দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ স্টেডিয়ামে প্রচুর লোক, আর এই খেলায় অনেক মানুষেরই উচ্ছ্বাস। দেখো খেলায় হার জিত তো বড়ো কথা নয়, কী বলতো, এই খেলা নিয়েও মানুষের মধ্যে মারামারি, হিংসা কেন সেটা আমরা বুঝতে পারি না ঠিক, কিন্তু এগুলো ঠিক নয়। তো যাই হোক, তাই এবার প্লেয়ারদের মাঝখানে ব্রেক টাইম ছিল, তারাও ব্রেক টাইম সেরে মাঠে ফিরে তারাও খেলা শুরু করে দিয়েছে। আর এবার খেলা শেষ, ম্যাচ ড্র ছিল, দুজনেরই 3-3 ছিল। তা এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাব। তা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর আজকের মতো টাটা।